আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলবো মাস্ক নাকি মৃত্যু ব্যবসা মানুষ করোনায় আক্রান্ত বিশ্বের বহু দেশে অনেক মানুষ আমরা সবাই আতঙ্কিত কখন কি হয় এটা একটা মহামারী আকার ধারণ করেছে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ মরছে প্রতিদিন হাজার মানুষ অ্যাফেক্টেড হচ্ছে অতএব ভয়াবহ পরিস্থিতি বর্তমান বিশ্বে এমন সময় ডাক্তাররা সাজেস্ট করেছে যে বাইরে গেলে আপনারা মাস্ক ব্যবহার করুন নিজের নাককে মুখটাকে ঢেকে চলুন তাহলে এই ভাইরাস থেকে কিছুটা বাঁচা যেতে পারে সঙ্গে সঙ্গে এক শ্রেণীর মানুষ যারা চিরকাল ব্যবসা করে তারা ব্যবসায় মেতে উঠেছে খুলে বসেছে মাস্কের দোকান বিভিন্ন ডাক্তারের দোকানে মাস্ক পাওয়া যাচ্ছে শুধু ডাক্তারের দোকান নয় বরং মুদিখানার দোকানেও এখন কিন্তু মাস্ক পাওয়া যাচ্ছে তো মাস্কের নামে যে ব্যবসা চলছে তাতে একদিন বাইরে বেরিয়েছিলাম জরুরি কাজে তাতে খেয়াল করে দেখলাম এই রঙ বেরঙের বিভিন্ন রকমের মাস্ক কিন্তু মানুষ মুখে পড়ে আছে আমি অবাক হয়ে গেলাম দেদার বিক্রি হচ্ছে মাস্ক লকডাউন মানছে না মানুষ অথচ মাস্কের ব্যবহার কিন্তু দারুণ করছে মানুষ প্রায় সবার মুখে মাস্ক দেখলাম কিন্তু একটু ঘাটাঘাটি করলাম একটু রিসার্চ করলাম গবেষণা করার চেষ্টা করলাম মাস্ক কারা পড়বে যারা অ্যাফেক্টেড এবং যারা অ্যাফেক্টেডদের ট্রিটমেন্ট করবে বা এফেক্টেড ব্যক্তির কাছে যাবে তারা একমাত্র মাস্ক পরবে আচ্ছা আপনি মাস্ক পরতেই পারেন কারণ কে অ্যাফেক্টেড এটা আপনি বুঝছেন না সব ঠিক আছে কিন্তু যতগুলা মাস্ক বিশ্বাস করুন আমার চোখে পড়লো একটাও মেডিকেলি প্রুফ কোনো মাস্ক নয় অর্থাৎ এই যে আমার হাতে যে মাস্কটা দেখছেন এটা একটা গেঞ্জি কাপড় কেটে তৈরি করা হয়েছে টোটালি ব্যবসা চলছে আর এই মাস্ক হচ্ছে নব্বই পার্সেন্টের উপরে মানুষ ব্যবহার করছে বিশ্বাস করুন এই মাস্ক আপনার করোনা ভাইরাসকে আটকাবে না হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই মাস্ক যদি পরে আপনি করোনা এফেক্টেড ব্যক্তির কাছে যান তাহলে আপনাকে করোনা অ্যাফেক্টেড যে ব্যক্তির কাছ থেকে যে জীবন আসার কথা ছিল তা অনায়াসে চলে আসতে পারে সুতরাং মাস্ক যেটা আপনি আমি ব্যবহার করছি বা মানুষ ব্যবহার করছে সেই মাস্ক কিন্তু মাস্ক নয় এটা এক ধরনের মানুষ ব্যবসায় ফাঁদ পেতে বাড়িতে রাখা গেঞ্জি কাপড় কিংবা কিনে এনে গেঞ্জি কাপড় দিয়ে মাস্কের ব্যবসা কিন্তু দেদার চালিয়ে যাচ্ছে তাহলে এটা একটা কি মৃত্যু নিয়ে ব্যবসা হচ্ছে না মানুষ আর কবে বুঝবে মানুষ পশুর চেয়ে নিশা আল্লাহ তালা বলেছেন এই সব ব্যবসায়ীদেরকে দেখে বুঝতে পারছি আপনি তো ডাক্তার মানুষ আপনি তো বোঝেন কোন মাস্ক ইউজ করা ভালো দেখেন না একটা মাস্ক রয়েছে যার বাইরেটা আকাশি কালারের আর ভেতরটা হচ্ছে আপনার সাদা এই মাস্কটা কোনোরকমভাবে বৈধ এই মাস্ক আপনাকে অ্যাফেক্টেড হওয়া থেকে বাঁচাতে পারে অন্য মাস্ক নয় আর আছে একটা অনেক দামি মাস্ক সেটা হয়তো আপনি আমি কিনতে পারবো না সামর্থ্য তো খোলাবে না আর এই মাস্ক ব্যবহার করছে মানুষ করে ওটাকেই ব্যবহার করছে না এই মাস্ক তো একবার ব্যবহার করতে পারবেন এটা নয় যেটা আমি বলছি যেটা মেডিকেলি প্রুফড সায়েন্টিফিক্যালি প্রুফড যে মাস্ক হিসাবে সেই মাস্কটা আপনি ব্যবহার করতে পারেন একবার তারপরে সেটাকে আবার ফেলে দিতে হবে আমরা যেই শুনেছি মাস্ক পরতে হবে সবাই একদম মাস্ক পরতে পরার জন্য প্রস্তুত তাতে যাই হোক না কেন মাস্ক তো ভাই এগুলোকে এগুলো পরে লাভ নেই হ্যাঁ অবশ্য লাভ আছে ধুলো বলে আটকাতেও পারে এটুকুই বাদ বাকি আপনি যার ভয়ে পড়ছেন সেটা কিন্তু কাজ হবে না অবশ্যই হবে না সুতরাং একটু টাকা দিয়ে খরচ করে পয়সা খরচ করে ভালো জায়গায় থেকে ভালো মাস্ক নিন যেটার বাইরে কালারটা আকাশি ভেতরে একটা সাদা অবশ্যই মাস্ক পরার সিস্টেমটা ওইটা যে আপনি বাইরে যে কালারটা রয়েছে সেটা বাইরে থাকবে সাদাটা থাকবে ভেতরে ওইটা কয়েকটা কিনে রাখুন যদি আপনি ওই রকমের ডেঞ্জার জোনের মধ্যে দিয়ে যান বা অ্যাফেক্টেড এরিয়ায় যান আপনি মনে করেন তাহলে আপনি মাস্ক পরে থাকুন অথবা খবরদার এই ধরনের মাস্ক আর পরবেন না আর এই ধরনের যারা ব্যবসা করছেন তারা তোবা করে এখনই এই মাস্কগুলোকে পুড়িয়ে ফেলুন এগুলো কোনো কাজ কিন্তু নাই করোনা আটকাবেন এইগুলাকে সুতরাং মৃত্যু নিয়ে ব্যবসা করেন না আশা করছি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু